সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তাহমিনা আক্তার পলি, আপনাদের যারা বিএনএস আইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় দুই এর বাংলাদেশ অর্থাৎ অধ্যায় দুইয়ের নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর পাঠ হচ্ছে নয়। এই পাঠ নয় নিয়ে আমরা আলোচনা করব। পাঠ নয়ের নাম হচ্ছে যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ, যেটা কিনা আমাদের পাঠ্য বইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই হচ্ছে তার আপনার নমুনা। এই অধ্যায় অর্থাৎ পাঠ নয়ের যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ এই বিষয়টা আমরা পড়ব, যেখানে দেখা যাচ্ছে যৌথ বাহিনীর একটা অভিযানের চিত্র রয়েছে। অর্থাৎ এই যৌথ বাহিনীর বিষয়ে আমরা আলোচনা করব এবং এখানে 29 নম্বর পৃষ্ঠা দেখা যাচ্ছে যৌথ বাহিনীর গভর্নর হাউস আক্রমণের একটা চিত্র। অর্থাৎ যুদ্ধাবস্থায় যৌথ বাহিনীর ভূমিকার বিষয়ে আমরা আলোচনা করব, যে তারা কী কী কাজ করেছে বা কীভাবে গঠন হয়েছে। অর্থাৎ বিষয়বস্তুটা খুব ভালো মতো আলোচনা করবো। আলোচনার মধ্যে যে বিষয়বস্তুগুলো উঠে আসবে সেগুলো হচ্ছে যৌথ বাহিনী গঠনের পূর্বে মুক্তিযুদ্ধের অবস্থা, এরপর হচ্ছে যৌথ বাহিনী গঠন ও এর ভূমিকা কীভাবে গঠিত এবং ভূমিকা কী পালন করলো, এবার যৌথ বাহিনীর শেষ যুদ্ধ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা চূড়ান্ত পর্যায়টাকে তিনটি ভাগে বিভক্ত করেছি। অর্থাৎ সর্বপ্রথম সেটা তাদের গঠনের প্রয়োজন অনুভব করলাম কেন, এরপর গঠন হওয়ার পর তারা কী ধরনের ভূমিকা করলো এবং সর্বশেষে গিয়ে তাদের ভূমিকাটা কেমন ছিল, এই বিষয়ে তিনটা স্টেপ আমরা বিভক্ত করে নিয়েছি। তাহলে চলন চলে যাই মূল আলোচনায়। যেহেতু মুক্তিযুদ্ধের চ্যাপ্টারটা আপনারা বিস্তারিত বিশাল একটা আলোচনা আপনারা পেয়েছেন, যেহেতু পাঠ নয় অর্থাৎ আপনার এর আগে 8টা পাঠ আমাদের আলোচনা করা হয়েছে এবং একাধিক 8-এর চেয়েও বেশি ক্লাস আপনারা পেয়েছেন, সেক্ষেত্রে অর্থাৎ এখানে অনেক কিছুই আপনারা এখন জেনে গেছেন, যার জন্য অত বেশি আমি এখন ভেঙে আলোচনা করতে চাচ্ছি না। জাস্ট যৌথ বাহিনী বিষয়ে আলোচনা করবো এবং যৌথ বাহিনীর পূর্বে যে মুক্তিযুদ্ধ আমরা আজকে আলোচনাটা সাজিয়েছি ডেট অনুযায়ী। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে মে মাস, জুন মাস, অর্থাৎ আমরা জানি না 9 মাস বাংলাদেশে 9 মাস যুদ্ধ হয়েছে, মে, জুন, মধ্য নভেম্বরটাকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করেছি, তারপর ডিসেম্বরে গিয়ে আমরা একদম ডিসেম্বর পর্যন্ত, যেহেতু আপনারা জানি 16 ডিসেম্বর আলোচনা আপনার মুক্তিযুদ্ধ শেষ হয়ে আমাদের জয় লাভ করেছি আমরা, সেক্ষেত্রে দেখবেন একদম ডিসেম্বরে গিয়ে আমাদের এই আলোচনাটা শেষ হয়েছে। অর্থাৎ আমরা ডেট অনুযায়ী আজকে আলোচনাটা সাজিয়েছি, যেক্ষেত্রে আপনাদের এমসিকিউগুলো বা জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো আপনাদের খুব সহজ হবে মনে রাখার জন্য। তাহলে আমরা দেখব যে যৌথ বাহিনীর পূর্বে মুক্তিযুদ্ধ অবস্থা কেমন ছিল, মুক্তিযুদ্ধ অবস্থাটা কী ছিল মে মাসে। আমরা জানি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মার্চে, অর্থাৎ 25শে মার্চের আপনার কালো রাতের মাধ্যমে। এরপরে গিয়ে আমরা অনেকটা এলোমেলো অবস্থায় ছিলাম এবং মুজিবনগর সরকার গঠন করলাম। এরপরে গিয়ে অর্থাৎ একটা স্থিতাবস্থায় এসেছে, মুজিবনগর সরকার গঠনের পর সেক্টর আপনার গঠন হয়েছে, সেক্টর ভিত্তিক যে মুক্তিযুদ্ধটা পরিচালনা করা হয়েছিল তখনই সেক্টর ভিত্তিক মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর আমাদের ভিতরে একটা সাহস সঞ্চারিত হয়, অর্থাৎ আমরা একটু ঐক্যবদ্ধ হই এবং আমাদের ভিতরে অনেকটা বেশি সাহস কাজ করে বিধায় আমরা তাদেরকে আক্রমণে মানে খুব ভালো মতো আক্রমণে যেতে পেরেছিলাম সাহস নিয়ে। সে বিষয়টি মে মাসে মূলত ঘটেছে, সেটা দেখেন মে মাসে কী লিখেছি। মে মাস থেকেই রণাঙ্গনে, রণাঙ্গন বলতে বোঝায় যুদ্ধক্ষেত্র, রণাঙ্গনে সাহসের সঙ্গে মোকাবেলা শুরু করে মুক্তিযোদ্ধারা। এই মে মাস থেকে মূলত আপনার সাহসের সাথে যুদ্ধ করা তাদের শুরু হয় এবং মুজিবনগর সরকারের সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিকল্পনার ফলে। অর্থাৎ কেন তাদের ভিতরে সাহস সঞ্চারিত হয়েছিল, কারণ তারা একটা প্রশিক্ষণ পাচ্ছিল এবং তারা সংঘবদ্ধ হতে পেরেছিল এবং সেক্টর ভিত্তিক পরিচালনার কিছু একটা পরিকল্পনা তাদের মাথায় ছিল, যে পরিকল্পনা থেকেও তাদের ভিতরে একটা সাহস জুগিয়েছে যে না আমরা এই পরিকল্পনা যদি যাই তাহলে আমরা সাকসেস হব, যার জন্য তাদের সাহসটা আরও বেড়ে যায়। তার মানে সেক্টর মুজিবনগর সরকারের যে সেক্টর ভিত্তিক যুদ্ধটা পরিকল্পনা, যুদ্ধ পরিচালনার যে পরিকল্পনাটা করে ছিল সেটাই ছিল আমাদের মূল শক্তি বা মূল সাহস, আর সেই সাহসেই মূলত আমরা মে মাস থেকে এই যুদ্ধটা শুরু করি যে সমস্ত জায়গায় যুদ্ধক্ষেত্র রয়েছে সেই জায়গায়। এরপর আসেন জুন মাস। জুন মাস থেকে দেশের অভ্যন্তরে প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা ব্যাপক আক্রমণ চালাতে থাকে। অর্থাৎ এই যে মে মাসে আমরা সাহসের সঙ্গে শুরু করলাম, এরপরে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, সাহস বলেন কার্যক্রম বলেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং আমরা আরও বেশি সাহসী হয়ে উঠছিলাম, আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম এবং সেটাকে বলা হচ্ছে বাঙালি গেরিলা যুদ্ধ। আপনারা যুদ্ধের যেই ইতিহাসগুলো আপনার বাহিনীগুলো নিয়ে কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি, সেখানে গেরিলার কথা বলে গেরিলা বাহিনীর কথা বলেছিলাম, মুক্তি ফৌজের কথা বলেছিলাম কীভাবে গঠন হয়েছে, তার মানে সেই গেরিলাদের কথা বলা হয়েছে। অর্থাৎ এদের আক্রমণটা খুব বেশি ব্যাপক ছিল, সেটা জুন মাসে শুরু হয়েছিল সেটা দেখলাম এবং এরা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এবং দেশের অভ্যন্তরে দেশের ভেতরে ঢুকে মূলত এই এই যুদ্ধটা তারা করেছে, বিভিন্ন আপনার কী বলা হয় নিজেদেরকে লুকিয়ে আপনার গাছের পাতা বা বিভিন্নভাবে তারা কৌশল অবলম্বন করে এই যুদ্ধগুলো তারা করেছে। মধ্য নভেম্বর অর্থাৎ জুন থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এগুলোতে যুদ্ধ এভাবেই চলেছে, তারপরে গিয়ে মধ্য নভেম্বরে অর্থাৎ আমরা এখানে যে ডেটগুলো বা যেই মাসগুলো উল্লেখ করেছি সেগুলো যে বিশেষভাবে উল্লেখযোগ্য, যার জন্য আমরা বিশেষ বিশেষ বিষয়গুলো আমরা আলোচনা করছি। তাহলে মধ্য নভেম্বর থেকে মূলত ভারতীয় বাহিনী দিশেহারা হয়ে পড়া পাকিস্তানি বাহিনীকে আরও
বেশি দুর্বল করতে মুক্তিবাহিনীকে কার্যকর সহায়তা দিতে থাকে সম্মুখ যুদ্ধে। অর্থাৎ এগুলো আপনার একটু আগে আমরা যেটা বললাম মে মাস এবং জুন মাসে যেই যুদ্ধগুলো হয়েছিল সেখান থেকে মূলত পাকিস্তানি বাহিনীরা কিন্তু একটু আটকে উঠে, অর্থাৎ তাদের মধ্যে একটু ভীতি কাজ করে, তাদেরকে আমরা দিশেহারা করে ফেলতে পেরেছিলাম, যে এতটাই আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম তারা দিশেহারা হয়ে পড়ে। দিশেহারা হওয়ার পরে সেক্ষেত্রে আবার ভারতীয় বাহিনী যে আমাদেরকে সাহায্য করেছিল সেখান থেকে তারা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আর কীভাবে পরে সেটা সেই পরিকল্পনা, অর্থাৎ ভারতীয় বাহিনী যে আমাদেরকে সাহায্য করতে আসলো কার্যকর ভূমিকা রাখার জন্য সেটাও কিন্তু একটা পরিকল্পনার অংশই ছিল, যে এই যে তারা তখন দুর্বল হয়েছে এখন যদি ভারতে একটা সাপোর্ট পায় তাহলে আরও বেশি তারা দুর্বল হয়ে যাবে, যার জন্য মধ্য ভারত মধ্য নভেম্বরে ভারতীয় বাহিনীরা তারা দেশে হয়ে পড়া যে পাকিস্তানি বাহিনী ছিল, অর্থাৎ অলরেডি জুন মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তারা অলরেডি কাবু হয়ে গেছে, সে কাবু অবস্থা আবার আরও পিন বসানোর জন্য মূলত কী হয়েছে নভেম্বরে তারা ভারতীয় বাহিনী আবার আমাদেরকে সাহায্য করা শুরু করলো। সেটা হচ্ছে এবং সেই সাহায্যটা করলো সেটা কীভাবে, পেছনে থেকে নয় সামনে থেকে তারা যুদ্ধ করে আপনার সহযোগিয়েছে এবং আমাদের সাথে সম্মুখ যুদ্ধে সরাসরি যে যুদ্ধটা হয় সেই সরাসরি যুদ্ধেও তারা অংশগ্রহণ করেছিল। এতে তাদের কিন্তু অনেক ভারতীয় সেনাবাহিনী কিন্তু আপনার শহীদ হয়েছিল, অর্থাৎ তাদের জীবন বিলিয়ে দিতে হয়েছিল। এরপর হচ্ছে 13ই নভেম্বর, মধ্য নভেম্বর থেকে অর্থাৎ 1ই নভেম্বরের মধ্যে আছি আমরা। 13ই নভেম্বর 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য তাদেরকে পাঠায় আমাদের সাহায্য করার জন্য, এবং এরা ট্যাঙ্ক সহ আসে। ট্যাঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি চাকা সহ আপনার মাঝখানে একজন থাকে এবং গোলাগুলো যে নিক্ষেপ করে সেই ধরনের একটা ট্যাঙ্ক, অর্থাৎ খুবই শক্তিশালী একটা যন্ত্র যুদ্ধ করার জন্য। তাহলে সেই 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য ট্যাঙ্ক সহ যশোরে ঘাটে স্থাপন করে, অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের যশোর জেলায় সেখানে তারা কেন্দ্র গঠন করে, অর্থাৎ সেখানে থেকে তারা যুদ্ধটা পরিচালনা করার জন্য প্রস্তুতি নেয়। এটা এই যে আমরা এতক্ষণ যে ডেটগুলো বলা হয় তখনও কিন্তু যৌথ বাহিনী গঠন হয়নি, যৌথ বাহিনী মিলে তো হচ্ছে কয়েকটা বাহিনী মিলে যে যুদ্ধটা হচ্ছে, বাট এরা আলাদাভাবে আমাদের সাহায্য করলো তখনও বাহিনী গঠন হয়নি। কিন্তু দেখা গেছে যে যৌথ বাহিনী গঠন করেছে 21 নভেম্বরে গিয়ে, অর্থাৎ এই যৌথ বাহিনী গঠন হয়েছে দুটো বাহিনী নিয়ে, একটা হচ্ছে মুক্তিবাহিনী আর একটা হচ্ছে মিত্রবাহিনী। মিত্রবাহিনী কি সেটা আমরা পড়বো, যে মুক্তিবাহিনী তো আমরা জানি যে আমাদের দেশের ভিতরে যে যৌথ বাহিনীগুলো রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত সেই বাহিনী নিয়ে, আর হচ্ছে ভারতের, অর্থাৎ মুক্তিবাহিনী হচ্ছে বাংলাদেশের আর মিত্রবাহিনী হচ্ছে ভারতের। এই দুটো বাহিনী নিয়ে মূলত 21 নভেম্বর আপনার যৌথ বাহিনী গঠন করা হয়। যেমন লিখেছি দেখেন, 21 নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয় আক্রমণ সমূহকে আরও জোরদার করার জন্য, অর্থাৎ আরও বেশি আক্রমণাত্মক যেন হয় যার জন্য এই যৌথ বাহিনীটা গঠন করা হয়। এবং এতে কিন্তু আপনার দেখা গেছে যেন গঠন করার পরে দেখা গেছে যৌথ বাহিনীর কারণে মূলত মুক্তিযুদ্ধটা আরও বেশি গতি পেয়েছে, আরও বেশি সাকসেসের দিকে এগিয়ে গিয়েছিল। এবং আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন এসেছে এক স্বাভাবিকভাবে একজন মানুষ একজন মানুষকে হেল্প করার জন্য তখন কিন্তু সাহসটা বেড়ে যায়। তাহলে কিছু যে তারা আরও অর্থাৎ আক্রমণকে আরও সুদৃঢ় করতেই মূলত এই যৌথ বাহিনী গঠন করা হয়। তাহলে মিত্রবাহিনীটাকে আমরা বললাম যে ভারতীয় বাহিনীকে মূলত মিত্রবাহিনী বলা হয়, এবং মিত্রবাহিনীর একটা অর্থ হলো যে তারা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে যে আমাদের একটা হাত বাড়িয়ে দিয়েছে সেজন্যই মূলত এই সহায়তাকারী বাহিনীকে মূলত আমরা মিত্রবাহিনী বলি। যুদ্ধকালীন মুক্তিবাহিনী সহায়তাকারী ভারতীয় বাহিনীকেই বলা হচ্ছে মিত্রবাহিনী। যৌথ বাহিনীর ফলে মুক্তিযুদ্ধ দারুণ এক গতি লাভ করে, যেটা আমরা বলেছি দারুণ এক গতি লাভ করা মানে হচ্ছে আমরা আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারছিলাম এবং পরিকল্পনাগুলো আরও বেশি চমৎকার হচ্ছিল, আরও বেশি দ্রুত আমরা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেজন্য বলেছি গতি লাভ করেছে। এবার আসেন 3রা ডিসেম্বর, অর্থাৎ দমে করে করে ডিসেম্বর, এইভাবেই মানে বিশেষ বিশেষ দিনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। 3রা ডিসেম্বরে মূলত একটা যুদ্ধ আপনার হয়, মানে কেন হয় কারণ হচ্ছে পাকিস্তানি বাহিনী ভারতের বাহিনীর উপরে বিমান হামলা চালায় হঠাৎ করেই বিমান, কারণ এই যে দেখতে পাচ্ছে সকল দিক দিয়ে আমাদেরকে সাহায্য করছে তাদেরকে দমানোর জন্য মূলত এই আপনার হামলাটা করে, এবং তখনই পাক ভারত একটা যুদ্ধ ঘটে যায় মানে শুরু হয়ে যায়। তাহলে 3রা ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে পাকিস্তানি বিমান বাহিনী হামলা চালানোর মাধ্যমে, অর্থাৎ চালানোর পরেই কী হচ্ছে পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে, সর্বাত্মকভাবে আপনার যুদ্ধটা শুরু হয়েছে। আপনার বইতে এরকম একটা শব্দ পাবেন সর্বাত্মক, মানে হচ্ছে আপনার আকাশপথ, নৌপথ, আপনার স্থলপথ, সকল পথ দিয়ে সকল দিক দিয়ে তাদেরকে এই যুদ্ধে পরাস্ত করার চেষ্টা করেছিল পাকিস্তানি বাহিনী, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। আচ্ছা, যৌথ বাহিনী পাক ভারত যুদ্ধ শুরু হলে যৌথ বাহিনী বাংলাদেশ সীমান্তের আক্রমণ শুরু করে, অর্থাৎ যৌথ এই যে যখন এই পাক ভারত যুদ্ধ লেগে গেল তখন যৌথ বাহিনী কী করেছিল, যৌথ বাহিনী মানে হচ্ছে আমাদের দেশ প্লাস হচ্ছে আপনার ভারত, এই দুটো বাহিনী তখন ভূমিকা পালন করলো যে যেহেতু বাংলাদেশটা তখন ওদের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণে ছিল, তার মানে ওদেরকে কাবু করতে হলে বাংলাদেশের সীমান্তে আক্রমণ করতে হবে, যার জন্য ওরা বাংলাদেশের সীমান্তে, অর্থাৎ ওরা বলতে আমরা প্লাস ভারত, এই দুটো বাহিনী নিয়ে যে গঠন হয়েছিল যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনী বাংলাদেশের সীমান্তে আক্রমণ করা শুরু করলো, এবং তখনই তারা কাবু হয়ে গেল, অর্থাৎ তারা দুর্বল হয়ে গেল।
সীমান্তে আক্রমণ শুরু করে এবং বিমান হামলা চালানো হয়। এখানে কিন্তু সে বিমানের মাধ্যমে মূলত আক্রমণটা চালিয়েছিল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহতে আক্রমণটা চালিয়েছিল। গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ বলতে বোঝায় আপনার ধরেন স্থলবন্দর সমূহগুলো বা বিভিন্ন রেলপথগুলো, রেল স্টেশনগুলো উড়িয়ে দেওয়া হয়েছে যেন তারা আপনার সচরাচর সে কোনো জায়গায় গিয়ে হামলা করতে না পারে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এভাবে সীমান্তে বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে মূলত তাদেরকে দমানোর চেষ্টা করা করেছিল যৌথ বাহিনী। আপনার 6 ডিসেম্বর, এটা গেল 3রা ডিসেম্বর পাকবারো যুদ্ধ হয়েছে এবং 6 ডিসেম্বর কী করলো, তাদেরকে আরও চাপে ফেলানোর জন্য বাংলাদেশকে তারা ভারত একটা স্বীকৃতি দিয়ে দিল সার্বভৌম দেশ হিসেবে। সার্বভৌম শব্দটার অর্থ আপনাদেরকে বোঝানো হয়েছে এর আগেও, অর্থাৎ সার্বভৌম বলতে বোঝায় যে একটা ক্ষমতা, একটা পাওয়ার, যে পাওয়ারটা দেশের অভ্যন্তরে প্লাস দেশের বাইরে যে কেউ এসে আপনার দেশকে দখল করে ফেলতে পারবে না। আবার আমি এখানে বসে আমার জনগণকে যে কোনোভাবে আমরা যেই হুকুমই করবো বা যেই সরকার যেই কথাই বলবে সে শুনতে বাধ্য, এই ধরনের একটা ক্ষমতা, তাহলে সেই সার্বভৌম ক্ষমতা বাংলাদেশের রয়েছে এরকম একটা অনুমতি দিয়ে বা এরকম একটা স্বীকৃতি দিয়ে বাংলাদেশে তারা স্বীকৃতি দেয় যে বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন দেশ। এই হিসেবে মূলত ভারত আমাদেরকে যখন স্বীকৃতি দেয় তখন পাকিস্তান কিন্তু আর একটু বেশি আপনার দুর্বল হয়ে যায়, কারণ এখানে ভারত এত পাকিস্তানের একটা ভয় ছিল যে হয়তো বা ভারতের মধ্যে কোনো একটা বিষয়ে যদি ওদের সাথে একটা ডিস্টেন্স তৈরি করতে পারি বা সম্পর্কের একটা অবনতি ঘটাতে পারি তাহলে আমাদের একটা ফায়দা থাকবে। কিন্তু যখন স্বীকৃতি দিয়ে দেয় তখন কিন্তু বন্ধুত্ব আরও বেশি পাকাপোক্ত হয়ে যায়, যার জন্য এই পাকাপোক্ত হয়ে যাওয়ার ফলে কিন্তু ওরা কিছুটা হলেও কাবু হয়েছে, অর্থাৎ দুর্বল হয়ে গিয়েছে তোদের জায়গা থেকে। সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং 7ই ডিসেম্বর কী হচ্ছে, আপনাদের বইতে 7ই ডিসেম্বর কোনো ডেট ছিল না, বাট এভাবে লেখা ছিল পরের দিন, পরের দিন বলতে কিন্তু 7ই ডিসেম্বর বলবে, এটা একটা অনুধাবন প্রশ্ন আসতে পারে এখান থেকে আপনাদের। 7ই ডিসেম্বর যৌথ বাহিনী যশোর বিমানবন্দর পতনের পর যশোরে প্রবেশ করে। আমরা জানি যে প্রথমে যখন আপনার এই এর আগে আমরা পড়লাম যে 13ই নভেম্বরে আপনার ওরা বিমান আপনার কী বলা হয় যশোরে একটা ঘাটে স্থাপন করেছিল, এই যেখানে আমরা পড়েছি 13 নভেম্বর দুই ব্যাটালিয়ন সৈন্য ট্যাংকসহ যশোরে ঘাটে স্থাপন, এই 13 নভেম্বরও তো আপনার আপনার ঘাটে স্থাপন করেছে। আবার এখানে আমরা 7ই ডিসেম্বরে গিয়ে দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনী যশোর বিমানবন্দর পতনের পর যশোরে প্রবেশ করে, অর্থাৎ এখানে আপনারা বলতে পারেন যে আবার প্রবেশ করার কি আছে, হ্যাঁ যুদ্ধের সময় দেখা গেছে কেউ আগাচ্ছে আবার পিছাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, এরকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়। ঘাটি ওখানে স্থাপন করার পর পরে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ঘাটটা থাকে না, মানে তাদের নিয়ন্ত্রণে একসময় চলে গিয়েছিল, কিন্তু দেখা গেছে 7ই ডিসেম্বর এসে আবার সেই নিয়ন্ত্রণে এসেছে এবং সেই আপনার বন্দর যেই বিমানবন্দরটা ছিল সেটাকে ঘুরিয়ে ফেলতে পেরেছে, তখন যশোরটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ যশোরে প্রবেশ করে। প্রবেশ করার পরে 8 থেকে 9 ডিসেম্বরের মধ্যে, এটা ছিল 7ই ডিসেম্বরের কথা বললাম যশোরের কথা, আর 8 থেকে 9 ডিসেম্বরের মধ্যে যৌথ বাহিনী এর দখলে আসে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী শহর, অর্থাৎ 3টা শহর আপনার ইসের মধ্যে যৌথ বাহিনী দখলে নিয়ে নেয়। এর অর্থাৎ পুরো বাংলাদেশে কিন্তু পাকিস্তানি আপনার পাকিস্তানি নিয়ন্ত্রণে ছিল, এখন আস্তে আস্তে করে এক একটা অঞ্চল তারা মুক্ত করছে, নিজেদের হাতে নিয়ে আসছে যৌথ বাহিনী, তাহলে এই এই জেলাগুলো তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল 8 থেকে 9 ডিসেম্বরের মধ্যে। আর 10ই ডিসেম্বরে গিয়ে নিরপেক্ষ এলাকা নামে একটা এলাকা ঘোষণা করা হয়, যেহেতু প্রায় যুদ্ধের শেষের দিকে আপনার এই 10ই ডিসেম্বর গিয়ে একটা নিরপেক্ষ এলাকা তাদের দরকার হলো, যেহেতু অনেক আপনার সাংবাদিক তখন এই যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন ফুটেজ বা ভিডিও আপনার গ্রহণ করার জন্য বিভিন্ন সাংবাদিক এখানে এসেছিল, বিভিন্ন পর্যটকরা এখানে এসেছিল বিষয়টা কী সেটা দেখার জন্য, তাহলে তাদের একটা নিরাপত্তার দরকার ছিল। সেই নিরাপত্তার খাতেই মূলত তারা একটা নিরপেক্ষ এলাকা ঘোষণা করে, সেই নিরপেক্ষ এলাকাটা ছিল হচ্ছে আপনার হোটেল কন্টিনেন্টাল, অর্থাৎ যেটা আপনার বর্তমানে শেরাটন হোটেল বলা হয়, এই হোটেলটাকে মূলত একটা নিরপেক্ষ এলাকা ধরে নেয় যে কোনো পক্ষই এই জায়গাটাকে কেউ আক্রমণ করবে না, যদি কেউ আক্রমণ তাহলে সেটা নিরপেক্ষ এলাকা কিন্তু হলো না। আর সেই নিরপেক্ষ এলাকা ঘোষণা করার কারণটা কী ছিল, কারণ হচ্ছে এই যে বললাম সাংবাদিকরা বিভিন্ন পর্যটকরা এখানে এসেছিল তাদের একটা নিরাপদ জায়গার দরকার ছিল, আশ্রয়ের দরকার ছিল, সেই জায়গাটা যেন এটা হয় সেজন্য মূলত এইভাবে একটা নিরপেক্ষ এলাকা ঘোষণা করে এবং সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে। তার পরবর্তীতে সেখান থেকে আপনার ওদেরকে উদ্ধার করে তাদের দেশে বা জায়গা মতো তাদের পৌঁছে দেওয়া হয়। তাহলে বলা হচ্ছে নিরপেক্ষ এলাকা ঘোষণা করা হয় হোটেল কন্টিনেন্টালকে এবং সেখানে ঢাকাস্থ অর্থাৎ ঢাকার ভেতরে যারা ছিল ঢাকাস্থ কূটনৈতিক বৃন্দ মানে বললাম বিভিন্ন দেশ থেকে আসা যে বিভিন্ন রাজনীতিবিদরা রয়েছে, নেতৃত্বে নেতৃবৃন্দ রয়েছে, তাদের কথা বলা হয়েছে এখানে। কূটনৈতিক বৃন্দ ও বিদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে, যার যার স্থানে তাদেরকে নিয়ে যায়। এবার হচ্ছে 11 থেকে 12 ডিসেম্বরের মধ্যে মুক্ত হয় ময়মনসিংহ, মুক্ত মানে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, পাকিস্তানি বাহিনী এখান থেকে সরে যায়। ময়মনসিংহে হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর ও সিরাজগঞ্জ, এখানে হিলি শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনারা পরিচিত নন, এই হিলিটা হচ্ছে একটা স্থলবন্দরের নাম, অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থলবন্দর। আমরা একটু আগে পড়েছিলাম যে গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বা আপনার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, এই ধরনের কথাগুলো আপনারা বারবার শুনছেন, তার মানে এই হিলিটা ছিল একটা স্থলবন্দর, সেটাও নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আপনার এই যৌথ বাহিনী 11-12 ডিসেম্বরের মধ্যে। আচ্ছা, এরপর আসেন যৌথ বাহিনীর শেষ যুদ্ধ, অর্থাৎ স্বল্প পর্যায়ে। দেখেন 12-13 ডিসেম্বরের পরে, কিন্তু 16 ডিসেম্বরে খুব বেশি দেরি নয়, যার জন্য এখানে আমরা বলেছি সর্বশেষে কি হলো। যৌথ বাহিনীর শেষ যুদ্ধ 12 ডিসেম্বর, যৌথ বাহিনীর বিমান হামলা চলে ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর। অর্থাৎ এই যেখানে আমরা বলেছি এর মধ্যে এই এলাকাগুলো নিজেদের মধ্যে নিয়ে আসে, আর এই 12 ডিসেম্বরে একটা আপনার বিমান হামলা চালায়, এবং সেটা হচ্ছে সামরিক অবস্থান, অর্থাৎ যে সমস্ত জায়গায় পাকিস্তানি বাহিনীর সামরিক সৈন্যরা ছিল সেই সমস্ত জায়গা চিহ্নিত করে করে সেখানটাতে আক্রমণ করা হয়। এটা ছিল হচ্ছে আপনার 12 ডিসেম্বর, এবং এটা শেষ পর্যায়ে যে যুদ্ধগুলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ছিল। এটা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সামরিক শক্তিগুলো তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এটা ছিল গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে যৌথ বাহিনী চারিদিক থেকে ঢাকা অভিমুখে আসতে থাকে, যেহেতু বলা হয়েছে যে ঢাকা ছাড়া, এর আগে একটু আগে আমরা বললাম যে ঢাকা ছাড়া বাকি যে অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু আপনার মোটামুটি নিয়ন্ত্রণ আসছে, কিন্তু ঢাকার কথা কিন্তু কোথাও আসেনি। আর ঢাকাটা যেহেতু ওদের কেন্দ্র, যেহেতু রাজধানী ছিল, যার জন্য ওদের ওটা খুব বেশি কড়াকড়িভাবে সেটাকে নিয়ন্ত্রণে ছিল, যার জন্য ওটাকে খুব সহজে আনা সম্ভব ছিল না। বিধায় মূলত আশেপাশের এরিয়াগুলো তারা আগে মুক্ত করতে, মানে এটা তাদের প্ল্যান ছিল যে মুক্ত করে নিতে হবে, তারপর আমরা ঢাকা আক্রমণ করব। তাহলে সেই ক্ষেত্রেই অর্থাৎ আপনার যৌথ বাহিনী চারিদিক থেকে ঢাকা অভিমুখে আসতে থাকে, মানে হচ্ছে এখানে যখন দেখা গেল যে ঢাকা বিভিন্ন সামরিক অবস্থানের উপর তারা নিক্ষেপ করলো, তার মানে তাদের শক্তিগুলো কিন্তু তখন একটু কমে গিয়েছে। আর কমে যাওয়ার ফলে তখন কি হয়েছে যে চতুর্দিকে যে আমাদের বাহিনীগুলো ছড়িয়েছিল যৌথ বাহিনী, সকল দিক থেকে তখন ঢাকায় আসতে শুরু করে, এবং দেশের সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শুরু হয়ে যায়। যখন পাকিস্তানি বাহিনী দেখলো যে ঢাকা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা অনেকটা ভীত হয়ে যায়, এবং অনেক জেলায় বা অনেক স্থানে তখন তারা ভীত হয়ে অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। আপনারা সেখানে সেই এলাকায় যারা যৌথ বাহিনী প্রধান ছিলেন, যৌথ বাহিনী নিয়ন্ত্রণে ছিল, তাহলে তাদের নিয়ন্ত্রণে তাদের হাতে মূলত তারা আত্মসমর্পণ করা শুরু করে। অর্থাৎ এখান থেকেই আপনারা ওদের বলতে পারেন সর্বশেষ যুদ্ধের দিকে তারা চলে যাচ্ছে। এরপর আসেন পূর্ব পাকিস্তানের তাবেদার সরকারের গভর্নর ডক্টর মালিক ভয় তার মন্ত্রী পরিষদ নিয়ে পদত্যাগ করে এবং নিরাপদে আশ্রয় নেয় নিরপেক্ষ এলাকা, অর্থাৎ সেই হোটেল কন্টিনেন্টালে আপনার আশ্রয় নেয়। এবং ডক্টর মালিকের কথা আপনারা শুনেছেন, এর আগে পড়িয়েছি আপনাদের, ডক্টর মালিক এবং তার মন্ত্রিসভা ছিলেন আপনার তাবেদার সরকার। এখানে বলা হয়েছে তাবেদার বলতে বলতে পারেন দালালি, দালাল বা পাচাটা যেটা বলা হয়, এই ধরনের সরকারকে বলা হয়। অর্থাৎ উনি এমনই টাইপের একজন সরকার গভর্নর ছিলেন যে সরকারকে সবসময় আপনার কি বলা হয় দালালি টাইপের, কি বলা হয় বিভিন্ন পর্যায়ক্রমে তাদের দালালি প্রক্রিয়ায় চলতে থাকে। তাহলে এই প্রক্রিয়ার যে এই সরকার ছিলেন, এই সরকার তার মন্ত্রী পরিষদ নিয়ে পদত্যাগ করে এবং আশ্রয় নেয় হোটেল কন্টিনেন্টালে। এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন বলতে চাই, বলতে পারি, কেন এটা যখন হয়েছে যে একজন গভর্নর যখন পদত্যাগ করে তখন কিন্তু বলতে পারেন তাদের দুর্বল আপনার সর্বশেষ শক্তি তাদের মানে হারিয়ে যেতে থাকে শেষ শক্তিগুলো। আর তখন এরপর আসে 14 ডিসেম্বর, অর্থাৎ আর মাত্র 2 দিনের পরে আমাদের সেই বিজয়ে চলে আসবে। 14 ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়া, অর্থাৎ এই যে ঢাকা ছাড়া বাকি সকল কিছু কিন্তু তখন নিয়ন্ত্রণে চলে আসে আমাদের। ঢাকা ছাড়া দেশের অন্যত্র অনেক বড় শহরও সেনানিবাসে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে, অর্থাৎ পাকিস্তানি যে সেনাবাহিনী ছিল তারাও আত্মসমর্পণ করা শুরু করে দেয় এবং বড় বড় শহরগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসে, এবং সেখানেই মূলত বড় বড় শহর বা আপনার সেনাবাহিনীতে আত্মসমর্পণ তারা শুরু করেছে। এই দিনই মূলত পাকিস্তানি বাহিনীর যুদ্ধের সমাপ্তি ঘটে। অর্থাৎ এইগুলো এই যে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে তাদের যুদ্ধের আর কোনো অবশিষ্ট কিছু নেই, কারণ সেনাবাহিনী যে সামরিক বাহিনীগুলো ছিল সকল আত্মসমর্পণ শুরু করছে, এরপর আপনার গভর্নর পদত্যাগ করছে, তাদের মন্ত্রিপরিষদ সহ নিরাপদ স্থানে চলে গেছে, এই জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে তাদের সমাপ্তি ঘটেছে। কিন্তু আমরা জানি যে 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, অর্থাৎ সর্বশেষে যখন তারা যেতে মানে দেখলো যে হেরে যাচ্ছে, তখন তারা সর্বশেষ যে পরিকল্পনা ছিল যে না, এদেশ থেকে যদি চলেই যেতে হয়, বিতাড়িতই হতে হয় এবং এভাবে অপমানিত হতে হয় বা পরাজয় বরণ করতে হয়, তখন এদের মেধা বা অর্থাৎ ঘুরে যেন এরা দাঁড়াতে না পারে সেই ধরনের একটা প্ল্যান তারা করলো, এবং বুদ্ধিজীবীদের ধরে ধরে তারা ব্রাশ ফায়ার করলো বা বিভিন্ন জায়গায় তারা হত্যা করা শুরু করলো। এই ছিল তাদের সর্বশেষ মানে তাদের একটা প্রক্রিয়া। বাট এরা কিন্তু আমাদের 14 ডিসেম্বর এখানে আমরা করছি যৌথ বাহিনীর ভূমিকা, তার মানে যৌথ বাহিনী কিন্তু তাদের জায়গায় তারা খুব ভালো মতো তারা অগ্রসর হচ্ছিল, এবং সেখান থেকে দেখা গেছে যে আত্মসমর্পণ করা শুরু করে এবং যুদ্ধের সমাপ্তি ঘটে গেছে অলরেডি, কারণ যৌথ বাহিনীকে ঢাকাকে চারিদিক থেকে ঘেরাও করে রাখে এবং যে কোনো সময় ঢাকায় তাদের আত্মসমর্পণ হতে পারে এমন ধরনের একটা রব, অর্থাৎ এমন ধরনের একটা কথা বা প্রচলিত চারিদিক থেকে শোনা যাচ্ছিল যে যে কোনো সময় আত্মসমর্পণ করতে পারে, এবং হয়েছিল তাই যে আপনার এই সুযোগটা অর্থাৎ আত্মসমর্পণ যেন তারা করে এই সুযোগটা আপনার যৌথ বাহিনীর সর্বাধিনায়ক যে ছিলেন সে ঘোষণা করে, ঠিক আছে আমরা 16 ডিসেম্বর এত থেকে এত পর্যন্ত আমরা যুদ্ধবিরতি রাখি এবং একটু আলোচনায় বসি। তখনই আলোচনার মাধ্যমে
প্রাথমিক ডিসিশন নেওয়া হয় যে হ্যাঁ তারা আত্মসমর্পণ করবে। সেটা দেখেন ষোলোই ডিসেম্বরে এসেছে, ষোলোই ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং উভয় পক্ষই সেটা সম্মত হয়। এই উভয় পক্ষ সম্মত হওয়ার যে কারণটা ঘটলো এটার জন্য মূলত এই আপনার সর্বাধিনায়ক মূলত এটার ভূমিকা রেখেছে, যে এটা সম্ভব হয়েছে আত্মসমর্পণ সুবিধার্থে। আত্মসমর্পণ সুবিধার্থে যৌথবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল শ্যাম মানেকশ আহ্বান করেন, অর্থাৎ এই শ্যাম মানেকশ ছিলেন ভারতের একজন সেনাবাহিনীর লোক। সেখান এই উনি মূলত আহ্বান জানায় যে ঠিক আছে তোমরা আসো, আমরা এই যুদ্ধবিরতি ঘুটি একটু বসি। এই বসার পরে মূলত তারা আত্মসমর্পণ একটা ডিসিশন চলে আসে এবং আত্মসমর্পণ করে, আমাদের জয়লাভ অর্থাৎ আমরা বিজয় দেখতে পাই। এই ছিল আজকের আলোচনা, অর্থাৎ যৌথ বাহিনীর ভূমিকা, যৌথ বাহিনীর চূড়ান্ত যেই ভূমিকাগুলো ছিল সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কীভাবে তারা আপনার ভূমিকা পালন করলো এবং এক্ষেত্রে কিন্তু আমাদের বাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা গুরুত্বপূর্ণ টপিকসগুলো বুঝতে পেরেছেন এবং যে কোনো সৃজনশীল আসলে নিশ্চয়ই আপনারা সেটা পারবেন, আর সেটা পারবেন কিনা তার জন্যই মূলত মূল্যায়ন পর্ব হিসেবে একটা এক্সাম্পল আপনাদের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পৃষ্ঠা 29-এর কাজ। অর্থাৎ 29-এ একটা কাজ আছে, এক নম্বর এসডব্লিউ অর্থাৎ এক নাম একটা কাজ আছে, সেখানে মুক্তিবাহিনী যেন আপনার কী বলা হয় যৌথ বাহিনী, এবং এই যে আপনারা দেখাচ্ছি প্রশ্নটা একটু দেখিয়ে দিই যে মুক্তিবাহিনী যে ছিল কাজ এক, মুক্তিবাহিনী মিত্রবাহিনী ও যৌথ বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখো, অর্থাৎ এই বিষয়ে আপনারা ডিটেলস আপনাদের বলেছি এবং এর আগের ক্লাসগুলোতেও বলা হয়েছে, সেই সকল ক্লাসগুলো মিলিয়ে মূলত আপনারা এটাকে আপনারা করতে পারেন এসডব্লিউটা চমৎকার করে। এবং এই অবশ্যই আপনারা এটা করবেন কারণ এটার উপর আপনাদের মার্কস রয়েছে, আপনার 30% বা বার্ষিকের মার্কস রয়েছে। অবশ্যই সেটা করে আপনাদের প্রতি রবিবার স্ব ভবনের নিচতলায় জমা দিয়ে যাবেন এবং পূর্বের এসডব্লিউ খাতাটা নিয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।